সরকারি বাড়ির বিনিময়ে শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় রাখছেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় রাখবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। গত বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের অনুষ্ঠানে বক্তৃতাকালে এমন প্রত্যাশার কথা জোর দিয়ে বলেছেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, এদেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেবেন না, এতে যদি শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে। বিএনপিকে তিনি পাকিস্তান চলে যেতে বলেছেন, অথচ ইতিপূর্বে এই বিএনপির সঙ্গে অনেক দহরম মহরম সম্পর্ক ছিল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথাই বলেছেন তিনি। বিএনপি জোটে গিয়েছিলেন 2018 সালের জাতীয় নির্বাচনে, তিনি ঋণ খেলাপি থাকায় নিজে অংশ নিতে পারেননি। তবে মেয়ে কুড়ি সিদ্দিকীর টাঙ্গাইল 8 থেকে অংশ নিয়েছেন ধানের শীষ প্রতীকে। কাদের সিদ্দিকী মেয়ের জন্য গণসংযোগ ও জনসভায় অংশ নিয়ে সার্বক্ষণিক চেষ্টা চালিয়েছেন। এমনকি তিনি ওই সময় বক্তৃতা বিবৃতিতে নিজের প্রধান এজেন্ডা হিসেবে ঘোষণা করেছেন, নির্বাচনে জয়ী হতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন। কিন্তু নির্বাচনে মেয়ে কুড়ি সিদ্দিকীর জয়ী হতে পারেননি। তারপর থেকে কাদের সিদ্দিকী দেশের রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘদিন এদিক সেদিক নানা রকমের কথা বলেছেন, সুযোগ পেলেই আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতে ছাড়েননি। তবে কাদের সিদ্দিকীর সুর এখন পুরোই পাল্টে গেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কার্যালয়ে, তখনই সবাই মনে করেছিলেন কিছু একটা পেতে যাচ্ছেন কাদের সিদ্দিকী এবং বলও পাল্টে ফেলবেন নিশ্চয়ই। বাস্তবে তাই দেখা গেল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে আসার পরই সুর পাল্টাতে লাগলেন। একদিন হঠাৎ খবর পাওয়া গেল, দীর্ঘদিন অবৈধভাবে দখলে রাখা মোহাম্মদপুরের অতি মূল্যবান সরকারি বাড়িটির বরাদ্দ পেয়েছেন নামমাত্র মূল্যে, এবং তারপর থেকেই রাতারাতি বোন শেখ হাসিনার একান্ত অনুগত হয়ে গেলেন। সবশেষে গতকাল তিনি ঘোষণা করলেন, শেখ হাসিনা আরো 10 বছর ক্ষমতায় রাখার ব্যবস্থা করবেন। গতকাল তার এই বক্তব্য শুনে টাঙ্গাইলের লোকজন, এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীও অনেকে বলছেন, সরকারি বাড়ির এত গুণ, কাদের সিদ্দিকীকে পাল্টে দিতে বেশিক্ষণ লাগেনি। উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের সরকারি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত 20/30 ব্লক বি এর তিনতলা বিশিষ্ট এ বাড়িটি স্বাধীনতার পরপরই দখলে নেন কাদের সিদ্দিকী। তখন থেকেই দীর্ঘ 53 বছর এ বাড়িটি অবৈধভাবে তার দখলে ছিল। এর আগে থেকেই দীর্ঘ 53 বছর এ বাড়িটি অবৈধভাবে তার দখলে ছিল। এর আগে একাধিকবার এ বাড়িটি বরাদ্দ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেন তিনি। 72-73 সালে দখল করা বাড়িটি হাতে পাওয়ার জন্য অন্য চেষ্টা তদবিরও চালিয়ে গেছেন, কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারেননি। আওয়ামী লীগ সরকার এখন সংকটে আছে, সেই সুযোগটি তিনি নিলেন। এতদিনের অবস্থানের একেবারে ডিগবাজি দিয়ে বিনিময়ে মূল্যবান সরকারি বাড়িটি আদায় করে নিয়েছেন। মোহাম্মদপুর বাবর রোডের তিনতলা বিশিষ্ট এই বাড়িটি মাত্র 1001 টাকায় কাদের সিদ্দিকীকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিময়ে তিনি শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় টিকিয়ে রাখার গ্যারান্টি দিলেন।